আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। ওহে মুসলিম, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তোমার হিসাব নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, যিনি সব জানেন। তুমি যা গোপন করো ও প্রকাশ করো। তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে যখন তুমি দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যাবে, শুধু তুমি আখিরাতের জন্য যা সঞ্চয় করেছো তা নিয়ে। সাবধান হও তোমার শেষ আমলের ব্যাপারে, তুমি জানো না কখন তোমার শেষ মুহূর্ত। তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য? তুমি কি প্রস্তুত কবরের সওয়াল জবাবের জন্য? তুমি কি প্রস্তুত ভয়াবহ কেয়ামতের জন্য, হাশরের ময়দানের জন্য, হিসাব নিকাশের জন্য, আল্লাহকে জবাব দেওয়ার জন্য, মিজানের জন্য? তুমি কি প্রস্তুত চুলের চাইতে সূক্ষ্ম, তরবারির চাইতে ধারালো পুলসিরাতকে পাড়ি দেওয়ার জন্য? ভয়ঙ্কর, তুমি জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে আত্মরক্ষার জন্য কাজ করছো তো? যার ইন্ধন মানুষ এবং পাথর, যার আগুন ভয়ঙ্কর উত্তাপ সম্পন্ন কালো বর্ণের, যা হৃদয় পর্যন্ত চালিয়ে দেবে, এমন উত্তপ্ত পানি যা নাড়ি ঘুড়িকে বের করে দিবে। রয়েছে খাবারে হিসাবে জাক্কুম ও গলিত পুঁজ, জাহান্নাম অসম্ভব গভীর ভয়াল।